बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वेलकम बैक टू माय चैनल। आशा करी आमाके जे जेखान थेके देखछेन सकले भालो आछेन, आल्लाहर अशेष रहमते आमराओ भालो आछि। तो आमि एवरी इयर 4th अफ जुलाइर दिन आमार बाइरे जे डेकोरेशन आछे ओटा चेंज करी, डोर डेकोरेशनटा। तो आमार एवरी इयरे आमि एई जिनिसटा आसले करे आसि, कारण सामार तो चले आसे जूने बाट आमी करते करते जुलाई है। जाइ होक, तो यहाँ सकाल दिक छिलो। तो आज के आमादे एखाने 4th of July और 4th of July माने मोटामोटी आमरा सबाई ट्राई करी किछु ना किछु करते, कारण खूब सुंदर एक दिन एटा और खूब आनंदमय एक दिन थाके। जाइ होक, तो आमी दुपुरे रान्ना बान्नार जोन्नो सब किछु रेडी करछि। तो खूब सिम्पल आज के रान्ना बान्ना करब, जेहेतु आज के बिकेले आमादेर बारबिक्यू करार इच्छा आछे। हम तो ये प्याज दिए, रसुन दिए, आदा एखे एकटू कर जीरा दिए दिए, एक धनिया दिए, एक मरीच दिए, हलुद दिए, एरपर चिंगी माछटा दिए एगुलो भलोक नेड़े निचि। नेड़े निये एगुलो एक भलोक कषिए निते हबे, कषिए एटार मध्य एकदम खूब भलोक एटी कषानो हो जाच्छे। एटार पर आमि एखाने लाउटा दिए दिए, तो लाउटा दिए एटाके नाड़ाबो। আর একটা কথা, আমি আমার আম্মু থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে তেল দিয়ে সাথে সাথে দুই এক কোয়া রসুনকে হাতে দিয়ে একেবারে চিপে রসুনটা তেলের মধ্যে ছেড়ে ওইটাকে একটু কালো করে ভুনে, মানে একটু ভেজে নিলে, আর এরপরে পেঁয়াজটা দিলে তরকারির সুবাসটাই আসলে পুরো অন্যরকম হয়। রসুনের যে ফ্লেভার সেটা থাকে। অথচ আমি আগে কি করতাম, কুচি কুচি করে রসুনটা দিয়ে দিতাম। তো আম্মুর কাছ থেকে এই জিনিসটা আমি শিখেছি। তো আরেকটা কথা, আমি এখানে মানে ভুলে আমি কি করেছি, কড়াই, বড় কড়াই নিয়ে নিয়েছি লাউগুলো রান্না করার জন্য। আমি ভুল করে নিয়ে নিয়েছিলাম, আসলে মাথা ঠিক ছিল না, আই ডোন্ট নো কেন। তো আজকে খুব সিম্পল রান্না বানানো হচ্ছে কোনো রকম, কারণ আগের দিনের কিছু মাংস ছিল, তো যার কারণে মানে খুব সিম্পল রান্না বানা। তো এটা মাংসটা আমি আমার হাতে বসিয়ে, মাছটা আমি আমার হাতে বসিয়ে নিচ্ছি। তো উনি এখানে হলুদ দিয়েছে, মরিচ দিয়েছে, কোনো জিরা ধনিয়া কিছু ইউজ করা হয়নি, পেঁয়াজ দিয়েছে আর তেল দিয়েছে। তেলটা দিয়ে এখন উনি এটাকে কষিয়ে মেখে মানে বসিয়ে দিচ্ছে, কারণ এই ধরনের মাছগুলো আসলে মেখে বসালেই বেশি মজা লাগে। তো আমি আম্মুর হাতে এটা মাখিয়ে নিয়েছি, আমি সব রেডি করে দিয়েছি, উনি জাস্ট মেখে চুলার মধ্যে বসিয়ে দিচ্ছে। তো এখানে লাউটাও হয়ে আসছে, কষিয়ে গেছে, হয়ে আসছে না অ্যাকচুয়ালি, কষানো হয়েছে। তো এখানে এখন পানি দিয়ে দেওয়া হবে। সরি, ওইখানে আমি একটা জিনিস মেনশন করিনি, এটা আসলে তেলটা এখন দিচ্ছে, এটা একেবারে গরম করে তেলটা, তারপর মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এখানে শুধু হলুদ আর মরিচ, মরিচটা একটু বেশি ইউজ করা হয়েছে, মরিচটা লাইক 2 চামচের মতন ইউজ করা হয়েছে, হলুদটা 1 চামচের মতন ইউজ করা হয়েছে। তারপর এভাবে করে মানে পেঁয়াজটা দিয়ে একেবারে মাখিয়ে লবণ দিয়ে আর মাছটা বসিয়ে দিয়েছে। এত মজা হয় আম্মুর হাতে এভাবে কষিয়ে উনি বসালে, আমার খুবই পছন্দ। আমি সব রেডি করে দিয়েছি, তো উনি এটা কষিয়ে বসিয়ে দিয়েছে। তো আমি সবসময় এটাই করি মোস্ট অফ দ্য টাইম, যে ওনার হাতে বসিয়ে নিই, আমার খুব ভালো লাগে। আমার সব কুটে বেছে সব ক্লিন ক্লিন সব করে দিতে ইচ্ছা করে, বাট আমি চাই যে মানে কেউ যদি বসিয়ে দেয় আমার তখন আরও খেতে বেশি ভালো লাগে। আর বিশেষ করে মাছটা আমার আম্মু আমার শাশুড়ি ওদের হাতে কিন্তু খুবই ভালো হয়, বিশেষ করে মাছটার মানে একদম ঠিক দেশি স্বাদ যেটা সেটাই আসে। আর আমার আম্মু কিন্তু মাছের মধ্যে জিরা ধনিয়া কিছুই ইউজ করেনি। যাই হোক, তো এখানে আমার হাজব্যান্ডের জন্য আলু দিয়ে দিয়েছে মাছে, এখানে লাউটা হয়ে গেছে আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এটা বিকালের দিকে আমরা 4:30টার দিকে করে বের হয়েছি, কারণ আমরা যেহেতু আজকে বারবিকিউ পার্টি করব, তো আমাদের কিছু জিনিস আনার আছে, তো আমরা ওগুলো আনতে যাচ্ছি এখন। কারণ আমি সবাই, আর একটা জিনিস হচ্ছে আমরা সবাই আজকে একেবারে সবাই আমরা আজকে 4th of July গেঞ্জি পরেছি, ফ্যামিলি যে যে টি শার্টগুলো আছে সেটা পরেছি। তো আমার হাজব্যান্ডেরটা আমি দেখিয়ে দিচ্ছি, বাচ্চাদেরটা দেখিয়ে দিচ্ছি, তা আমি আমার জন্য নিয়েছি। যাই হোক, তো এই আর কি, তো আমরা এখন বের হব। আর এখানে আমার গাছ, আমার এই যে কিছুদিন আগে আমার হাজব্যান্ডটা গাছ এনেছিল, ফ্লাওয়ারটার নামটা আমার ঠিক জানা নেই কি, ফ্লাওয়ার খুবই সুন্দর। তো আজকে একেবারে 4th of July উপলক্ষে মনে হয় ও সাদা আর লাল ফুটে আছে এখন, এমন এটা তো আরও অনেক কালারের ফুল হয়। যাই হোক, এ আর কি। Thank you.
ওয়ালমার্টে এসেছি, একটা পাকিস্তানি দোকানে গিয়েছিলাম, তো এখান থেকে কিছু টুকিটাকি শপিং করে এখন আমরা বাসায় চলে আসছি। এসে এখন আমাদের বারবিকিউ সবগুলো প্রিপারেশান নেওয়া হচ্ছে। এই যে আমার হাজব্যান্ড এখানে কয়লা দিয়ে দিয়েছে। তো আমি এখানে বারবিকিউর জন্য সব কিছু মাখিয়ে রেখে গেছি। তো এখানে আমার শ্রিম্প আছে, এখানে আমার মাছটাও রেডি আছে, মাছও মেখে গিয়েছি, চিকেনও মেখে গিয়েছি। এখন আমি সবগুলো কেটে সুন্দর করে সবগুলো রেডি করে নিব। আর এটা আমি তো আমি এখানে শ্রিম্পের জন্য আলু দিয়ে দিয়েছি, চিকেনের উপর কিছু আলু দিয়ে দিব, কারণ আমার হাজব্যান্ডের আলু খুবই পছন্দ। তো আমার সব কিছু যে কোনো তরকারিতে আমরা আলুটা বেশি দিই। যাই হোক, তো আমি এখানে আমার শ্রিম্পটা রেডি হয়ে গেছে, চিকেনের এগুলো সব কিছু রেডি, ফিশ টিশ রেডি হয়ে গেছে। তো আমি এখানে এখন কর্নটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো কর্নটাকে সিদ্ধ করে এরপর আমরা এটাকে বারবিকিউ চুলার মধ্যে দিয়ে একটু হালকা পুড়িয়ে সেটার উপরে বাটারটা ব্রাশ করে দিব। তো এটাতে দেখা যায় কি ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো আমার মেয়ে গিয়ে আমার আম্মুকে নিচে থেকে ডেকে নিয়ে আসছে, আর আম্মুর আজকে ফার্স্ট টাইম আমাদের এখানে বারবিকিউ দেখছেন। তো উনি আসলে আমি যে অর্গানাইজগুলো করেছি উনি তখন ছিলেন না, তো উনি আসলে দেখে তো উপরে এসে উনি পুরো অবাক হয়ে গেছেন যে আমরা এত কিছু কেমনে করলাম। আমি বললাম আমি এগুলো আরও দুদিন আগে মাখিয়ে রেখেছি। যাই হোক, তো সব কিছু মোটামুটি সুন্দরভাবেই হয়েছে। তো এইভাবেই আর দেখা যায় যে আমরা সবসময় বারবিকিউর এই পেপারটা ইউজ করি করার সময়, বাট দিস ইয়ার কেন জানি ডিরেক্ট আমরা বারবিকিউতে মানে মাছটা দিয়ে দিয়েছি, যার কারণে মাছটা একদম পুড়ে গিয়েছিলো। ভাগ্যিস পমফ্রিটের যে স্কিনটা ওইটাতে একটু মোটা থাকে, তো যার কারণে তেমন একটা বেশি মাছের ভিতরে পুড়ে নাই। তো মাছটা খেতে কিন্তু খুবই দারুণ ছিল। আর এখানে বার্গারের জন্য সব রেডি করে নিয়েছি আমি। আর এখানে আমার ছোট্ট বুড়ি তো খুবই এক্সাইটেড, কারণ দিস ইয়ার ও বুঝতেছে আসলে এটা কিছু একটা হচ্ছে। লাস্ট ইয়ার তো মাত্র 1 and 4 months ছিল, তো তেমন একটা বুঝে নেই, বাট দিস ইয়ার ও খুব এক্সাইটেড। যাই হোক, এই যে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এখন মোটামুটি দেখে মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, আসলে কিন্তু না। তো আমার হাজব্যান্ড একটু সব ক্লিন করেছে। তো আমাদের বারবিকিউ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো সেই সময় দেখা গিয়েছে ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে। তো খুবই ভালো লাগছিলো, আর আমার ড্যাক থেকে তো সব কিছু এত সুন্দর দেখা যায়, যেহেতু আমার বাসাটা একটু হেল সাইডে, তো আসলে মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। তো আজকে আমি আপনাদের সাথে আমার সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। আমার খুবই সুন্দর একটা দিন ছিল দিস ইয়ার 4th of July। তো যাই হোক, তো এখানে আমাদের ফালুদা করা হয়েছিল আজকে, তো আমি ফালুদাটা বানিয়েছিলাম। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারবেন আমার। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।